talk of the town. করোনা এক আতঙ্কের নাম। বিশ্বজুড়ে করোনা আতঙ্ক নিয়ে মানুষের স্বস্তি নেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই রোগের ভয়াবহতা নিয়ে উদ্বিগ্নতা বাড়ছে। করোনা মহামারীর মধ্যে এবার ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোর মাইকোসিসকে ভারত মহামারী ঘোষণা করেছে। ভারতের দিল্লি, গুজরাট ও মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে এই ফাঙ্গাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। ভারতের একটি অঙ্গরাজ্য হায়দরাবাদের তেলেঙ্গানায় বসবাস করছেন বাংলাদেশি এক দম্পতি বিপ্লব কর্মকার ও সুস্মিতা রানী। উচ্চশিক্ষার কারণে দুই বছর হল তারা সেখানে অবস্থান করছেন। করোনা ও ব্ল্যাক ফাঙ্গাস পরিস্থিতি নিয়ে তাদের কি পর্যবেক্ষণ, চলুন তাদের কাছেই শুনি। ভারতের অন্য জায়গার তুলনায় এইখানে করোনা পরিস্থিতি এবং ব্ল্যাক ফাঙ্গাস পরিস্থিতি যথেষ্ট উন্নতি দিকে যাচ্ছে। কারণ হচ্ছে যে দিল্লিতে এবং মহারাষ্ট্রে যেভাবে করোনা ছড়িয়েছিল, হায়দ্রাবাদে কিন্তু ওইভাবে করোনাটা ছড়ায়নি এবং পরবর্তীতে ব্ল্যাক ফাঙ্গাস দেখা দেয়। এবং আমরা এখানে লকডাউন চলাতে আমরা বাইরে খুব কম যাই, বাট আমার অবজারভেশন হচ্ছে যতটুকু যাই এখানকার মানুষ খুব সচেতন এবং এখানকার ব্ল্যাক ফাঙ্গাস পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে, করোনা পরিস্থিতিটাও যথেষ্ট উন্নতি হয়েছে। বাসায় তো আছি 2020 সাল থেকে, দু বছর প্রায় ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় আছি। ভয়ে আসলে বাইরে যাইনি, যে দুটো ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা খুব মিস করেছে বাইরের প্রকৃতিটা। মানে আমাকে অভিশাপটা পৃথিবী থেকে দূর হয়ে যাক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক পৃথিবী, ভালো থাকুক মানুষ। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সরকার যখন নানা পদক্ষেপ নিচ্ছে, ঠিক সে সময় দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্ত হওয়ার খবর সবার মাঝে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ডক্টর আবওয়ামা ফারুকের সাথে। চিন্তার কারণ কিন্তু এখন নতুন একটা চিন্তা, যেটি অভাবিত ছিল, যেটি ভাবিনি আমরা কখনো, সেটি এসছে। সেটি হলো ব্ল্যাক ফাঙ্গাস। করোনা রোগীরা যখন নাকি সেরে যায়, সেরে যাওয়ার পরে কদিন পরে তারা আবার এই ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছে। মিউকোর মাইকোসিস হচ্ছে এটা একটা বৈজ্ঞানিক নাম। কোভিড-19 আক্রান্ত যারা, তাদের এই ঝুঁকিটা থাকে। বিশেষ করে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন ডায়াবেটিক রোগী, অর্থাৎ যাদের আমরা বলি কোমরবিডিটি, যাদের নাকি হৃৎপিণ্ডের সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে, এগুলোকে আমরা বলি কোমরবিডিটি। হাঁপানি ছিল, ফুসফুসের সমস্যা, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, শ্বাস নিতে কষ্ট, এই ধরনের অসুখগুলোকে কোমরবিডিটি বলে। বেশি মারাত্মক কোমরবিডিটি হলো করোনার বেলায় এই ডায়াবেটিস রোগীদের জন্য, এবং সেই ডায়াবেটিক রোগীরা আবার ব্ল্যাক ফাঙ্গাসে বেশি আক্রান্ত। এবং যেহেতু ইমিউনিটি কম, অতএব আপনার যে নাসারন্ধ্র, অর্থাৎ মুখ এবং নাক দিয়ে যে শ্বাস নিয়ে আপনি এই ব্ল্যাক ফাঙ্গাসের ছোট 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 স্পোর, এগুলোকে গ্রহণ করলেন, সেগুলো গিয়ে ওই নাসিকার যে এলাকা, গলবিল এলাকা, আমার নাকের এই এলাকাগুলো, এই সাইনাসের এই এলাকাগুলো, আমার গলার ভিতরকার যে অংশগুলো, সেগুলোতে গিয়ে বাসা করলো। তারপরে সেখান থেকে ওই শ্বাস প্রশ্বাসের সময় যে বাতাস টেনে নিচ্ছি, বাতাস ছেড়ে দিচ্ছি, সেই সব কারণে ওখান থেকে এটা গেল কোথায়, আমার এই গলার এই এই অংশটার পরে এটা গেল হলো ফুসফুসে। এবং ফুসফুসে গিয়ে যখন নাকি সে পৌঁছলো, তখন ফুসফুসের ক্ষতি করতে শুরু করলো এবং বিস্তার লাভ করছে খুব ভালোভাবে। তো এই যে বিস্তার লাভ করা, বিস্তার লাভের পরে যেটি হয় সেটি হলো যে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, চোখে যদি চলে যায় খুবই মারাত্মক অবস্থা তৈরি হয়।
চোখের ভিতরে ওই ফাঙ্গাস জন্মাচ্ছে। আর একেবারে যখন ব্রেইনে চলে যাবে তখন আর কিছুই করার থাকে না, তখন রোগীকে আমরা আর কোনো চিকিৎসা দিয়ে তাকে সারাতে পারি। করোনাকে অবহেলা নয়, সঠিক এবং নিয়ম মেনে সব ধরনের সতর্কতা মেনে চলার বিকল্প নেই। ব্ল্যাক ফাঙ্গাসের ক্ষেত্রে সতর্কতার মাত্রা আরও বাড়াতে হবে। তো ব্ল্যাক ফাঙ্গাসটা কেন হয়? অপরিষ্কার থাকা, অপরিষ্কার কাপড় চোপড়, অপরিষ্কার মাস্ক, সাবধান হতে হবে যেন না হয়। আমাদের খাবার দাবারগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকবো, যেন ছত্রাক মিশানো কোনো খাবার আমরা খেয়ে না ফেলি। যেখানে যেখানে আমাদের খাবার টাবারের গুলো সেগুলো ফাঙ্গাস জন্মাতে পারে, আলুর উপরে জন্মায়, রুটির উপরে জন্মায়, পাউরুটিতে জন্মায়, বিস্কুটে জন্মায়, কেকে জন্মায়, এগুলো থেকে সাবধান থাকতে হবে। ব্ল্যাক ফাঙ্গাস অর্থে সাধারণভাবে আমরা যেটা দেখি যে আমাদের ঘরেও অনেক সময় খাবার দাবারের উপরে ফাঙ্গাস পড়ে। আমরা যারা আচার তৈরি করি ঘরে, আমরা কিন্তু দেখি যে জলপাইয়ের আচার বা বিভিন্ন আচারের উপরে বেশ কিছুদিন যাবত এটাকে বন্ধ থাকলে, মুখটা বন্ধ থাকলে, গরমের মধ্যে বিশেষ করে উপরে সাদা রঙের ফাঙ্গাস পড়ে, ছত্রাক। কিছুটা আচার ফেলে দিলেই, নিচের অংশগুলো একটু জাল দিয়ে নিলে, তখন ওই ছত্রাকের স্পোর যেগুলো, ডিমগুলো, সেগুলো মরে যায় এবং সেটাকে আবার খাওয়া যায়। পুরনো কাগজপত্র আমরা পেপার জমিয়ে রাখি, পত্রিকা পড়ে এগুলো জমিয়ে রাখি, এবং অনেক সময় দেখা যায় যে ওগুলো খুব, ওর মধ্যে হয়তো বৃষ্টির ছাট পড়ে বা ড্যাম্প হয়, ড্যাম্প হওয়ার পরে ওই পত্রিকার মধ্যে কালচে রঙের ফাঙ্গাস পড়ে, কিন্তু সেগুলো থেকেও সাবধান। বদ্ধ ঘর, একটা বদ্ধ ঘরের মধ্যে গিয়ে আপনি হঠাৎ করে ঢুকলেন, ওটা ড্যাম্প হয়েছিল, বদ্ধ ঘরের বাতাস আগে বের করে, প্লেন্টি অফ এয়ার, এটা যাক ঘরের মধ্যে বায়ু প্রবাহ এটা তৈরি করে, যখন এটা স্বাভাবিক হলো তখন এই ঘরটা আপনি ব্যবহার করেন। যেখানে যেখানে ছত্রাক বা ফাঙ্গাস জন্মায় এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। করোনার এই ভিন্ন রূপ ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে জনগণের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু করোনার আগেও ছিল, করোনার আগেও ছিল, কিন্তু তখন সংক্রমণ এত বেশি ছিল না। করোনা আসার পরে দেখা গেল যে করোনা আক্রান্ত রোগী যারা তাদের এটা বেশি হচ্ছে। এই ছত্রাকটা অবশ্যই প্রাণঘাতী, কিন্তু এটা কিন্তু বিরল, তুলনামূলকভাবে কিন্তু বিরল, এবং এটা এই মিউকোরমাইকোসিসের স্পোর, অর্থাৎ ডিমগুলো, এগুলো কেন বলি স্পোর, এগুলো মাটিতে বাতাসে এগুলো কিন্তু ছড়ায়, এবং এই লক্ষণগুলো নানান রকম, যেখানে যায় সেখানকার ব্যথা, সেখানে প্রদাহ হয়, ব্যথা হয়, যেমন সাইনাসের ব্যথা, নাক বন্ধ হয়ে থাকা, একটা নাক বন্ধ আরেকটা নাক খোলা, কখনো কখনো দেখা যায় যে দুই নাকই বন্ধ, আমি হা করে শ্বাস নিচ্ছি, মাথার এক পাশে খুলে যাওয়া, মাথার এক পাশে ব্যথা করা, আপনার দাঁতের ব্যথা। তারপরে দেখুন যে মিউকোরমাইকোসিস কিন্তু নানান ধরনের সিমটম বা লক্ষণ দিচ্ছে যেগুলো অন্যান্য রোগেরও লক্ষণ। বুকে ব্যথা, নাকের উপরে কালচে দাগ, ঝাপসা দেখা, এগুলো তো শুধুমাত্র মিউকোরমাইকোসিসের কারণে হয় এটা বলা যাবে না। আপনি ডাক্তারের সঙ্গে আলাপ করেন, ডাক্তার সাহেব কিছু পরীক্ষা নিরীক্ষা করেই বুঝতে পারবেন যে এটা কি আসলে ব্ল্যাক ফাঙ্গাসের জন্য নাকি অন্য কোনো কারণে। অতএব আসুন আতঙ্কগ্রস্ত না, কিন্তু সাবধান, সচেতনতার কোনো বিকল্প নেই। ভয় না পেয়ে চলুন সাহসের সাথে আমরা এটাকে মোকাবেলা করি, করোনাকে মোকাবেলা করি, আমরা সাহসের সাথে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস তাকেও মোকাবেলা করি। সতর্ক হন, নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন। আলোচিত এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।